ডলারের দর বাড়ানোর প্রভাব পণ্য আমদানির ক্ষেত্রে পড়বে না বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ইউএেস শো দু হাজার চব্বিশের উদ্বোধন শেষে উপদেষ্টা বলেন সুদ হার বাড়ানোয় ব্যবসায়ীরা কিছুটা চাপে পড়লেও তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে বাড়বে বৈদেশিক মুদ্রার মজুদ এ সময় অর্থ পাচার নিয়ে সঠিকভাবে অনুসন্ধানের আশ্বাস দেন তিনি এবং আরও বলেন আসছে বাজেটে করের আওতা বাড়াতে বিশেষ পদক্ষেপ থাকবে এ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র এটাতে কিন্তু আমাদের আমদানির উপরে আমদানি যেটা হচ্ছিল সেটা অলরেডি কিন্তু হাই ডলার রেটেই হচ্ছিল এটাতে আমাদের রপ্তানির উপরে কিন্তু সাংঘাতিক একটা ইম্প্যাক্ট হবে যার ফলে আমাদের যে রিজার্ভের উপরে চাপ আছে সে চাপটা অনেকটা কমে গে কমে যাবে তো আমি মনে করি এটা কিন্তু একটা খুবই সময় উপযোগী একটা সিদ্ধান্ত